মনের মধ্যে খুব চিন্তা ছিল যে নওসাদ ডাকছে কি হবে কি হবে, আমি তো কিছু করতে পারছি না, কেন আমাকে মানা করেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি যেখানেও কেউ বলতে পারবে না যে কাউকে বলেছি হারা একটু যাস। এই কেউ বলতে পারবে, একটা কেউ যদি বলতে পারে সেই ব্যক্তি কমসে কম বলুন দাঁড়িয়ে যে আপনি আমাকে বলেছিলেন যে আমি আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে আছি, একটা কাউকে বলিনি, কেন আমাকে বলেছিল যে আমাকে মাপতে দেন। মানুষ আমায় চাই না চাই না, শুধু ভাইজান ভাইজান আপনাকে করলে হবে, মানুষ আমাকে চাই কি আমায় দেখতে হবে। আল্লাহু আকবার, যে জনসমুদ্র এই জনসমুদ্রকে দেখে ভয় 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 ভয়, কথা বুঝছেন না বুঝছেন না, জোরদার গিয়াও। একটা কথা বলে যাই, নিশ্চয়ই আপনারা জানেন আমার একটা ভাই, আমার অনেক কটা ভাই, একটা ভাই নওসাদ সিদ্দিকী রাজনীতি করে, জানেন তো নাকি, তা রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে আর হয়েছে, সত্য মিথ্যা অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে, সব কিছু শেষে একটাই কথা, এটা কিন্তু একটু বাড়তি নিজে থেকে বলছি, এটা কোনো দিন ইসলামের কথা নয়, বাড়তি কথা বলছি, অসুবিধা আছে নাকি। কেন আমি তো আমার আব্বা আমার ভাই আমার মাকে বলছি, অন্য কাউকে তো বলছি না। তো সেই জায়গাতে আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব, সে একটাই কথা বললো ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না, আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। তো আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়, যদি আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াত তো সবাইকে দিয়ে আসবেন। তা আমি আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম, আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল? কারা বলছেন নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল একটু হাত তুলবেন, নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য আপনারা বলছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে যাক আমার ভাই ভালো কাজ করছে, তাহলে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে এই বাংলার রাজ ক্ষমতা একদিন যেন দান করে দেয়, বলুন আমিন। আসেন এখন দোয়া চাবো হবে, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ। এর পাশাপাশি আমি একজন মুসলিম ঘরের ছেলে এবং ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আরও আশীর্বাদ করি তাদের জন্য, যারা নাই সত্যের জন্য আমার ভাইয়ের পাশে অন্য ধর্মের মানুষরা হাজারো হাজারো মানুষ আছে না নাই, তাদের জন্য আশীর্বাদ করি, তাদেরকেও মালিক সুন্দর সুস্থ জীবন দেয়। এছাড়া পুরো দেশবাসীর জন্য দোয়া করি যাতে আমার ভারত ও ভারতবাসী মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ সবাইকে যেন সুস্থ ভালো রাখি, আমার দেশকেও ভালো রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা দোয়া না করলে নয়, সেটা হলো এটাই, আরও যারা ভালো সমাজসেবা রাজনীতি করছে আরও যারা আছে ভারতে, একটা দুটো কম বেশি যা আছে, সংখ্যা কম হলো একটা দুটো তো ভালো আছে রে বাবা, তাদেরকেও মালিক যেন সুন্দর জীবন দেয়, তারাও যেন মানুষের আরও ভালো কাজ করতে পারে। তো যে কথা বলছিলাম, বিসমিল্লাহ রহমান রহিম, কোরআন শরীফ আছে 12 খতম, কলেমা শরীফ আছে 1,15,000, দরুদ শরীফ আছে 90,000, সুরা ইয়াসিন আছে 50 বার, সুরা রহমান আছে 56 বার, সুরা মুলক আছে 40 বার, সুরা ওয়াকি আছে 40 বার, সুরা মুজাম্মিল 40 বার, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাবারুক আছে আবার, মাশাআল্লাহ, দিয়ে দেন তাবারুক। তাহলে আমি 1 মিনিটও নয় এই যে সময়টুকু নিলাম, আমার ছোট ভাইয়ের মেসেজটা দিলাম আপনাদের কাছে, আপনারা আমার দাদা পীরের মুরিদ বা আমার কওমের মানুষ বা ইসলাম ধর্মের অনুসারী বা আমার বাংলার মানুষ দেশের মানুষ, আমি এইটুকু বলাটা কি অপরাধী হয়ে যায়নি? তো আপনারা কি বলছেন, অপরাধী হয়ে গেলাম?
হয়তো আপনারা এটা শোনা অপছন্দ করলেন নাকি না আমি একটু জানতে চাইলাম জেনে মনটা খুশি হলো যে আমার ভাই একা নেই সত্যের পক্ষে প্রত্যেকটা মোস্তফার গোলাম ও ভারতীয়রা থাকে এটা প্রমাণ আছে ঠিক না রে ঠিক সত্যের পক্ষে ভারতীয় অন্য ধর্মের মানুষরাও ছিল না ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ জলসা মঞ্চ মাহফিলে এসে এতটুকু তো দেখতে পেলাম যে নবীর গোলামরাও সত্যের পক্ষে আছে যে নবীর বংশের বাচ্চার উপরে যে জুলুম এই জুলুমটাকে আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না কেন আমরা দেখেছি অনেক আন্দোলন হয় আর একটা নির্দোষ মানুষ এক দল তাদের উপরে যে কিটা হয় তো যাক এতে কি আপনারা মায়ুস হচ্ছেন নাকি মায়ুস ভেঙে পড়া এই মায়ুস হচ্ছেন নাকি আমি একটু জোরে আওয়াজ চাইছি মায়ুস হচ্ছেন মায়ুস হওয়া ইসলামে ইজাজত আছে কি আপনারা জানেন কি মশলাটা মায়ুস হওয়া ইসলামে কুফুরি কুফুরি বোঝেন হ্যাঁ কুফুরি অবস্থায় কেউ তওবা না করলে সে বেঈমান হয়ে মরল মায়ুস কি হবে আর মনে হবে না বন্ধু আল্লাহ সিংহাই ফুঁদে দিয়েছে পৃথিবী ভাঙছে আসমানের তারা ঝরে ঝরে পড়ছে পাহাড় উঠছে তোমার হাতে একটা গাছ আছে ইসলাম বলছে তুমি মায়ুস হও না গাছটাকে লাগাও হবে কি হবে না ওটা তোমাকে কি ভাবতে বলেছে হকের পক্ষে চলো কি হবে না হবে ওটা তোমাকে কে ভাবতে বলেছে আমি দেখতে চাই তুমি আমার গরিব বান্দাদের জন্য কি করো তুমি আমার সৃষ্টিদের সৃষ্টির জন্য কি করো তুমি ইনসাফের জন্য কি করো ন্যায়ের জন্য কি করো সত্যের জন্য কি করো আজ গরিব অসহায়দের উপরে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে তোমার সংগ্রামটা কি আছে আমি আল্লাহ দেখতে চাই কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ আমার নবীকে আল্লাহ মদিনা শরীফে যখন চলে গেলেন তাবারুকটা দিচ্ছে এই সুযোগে একটু বলে নি অসুবিধে নিচ্ছেন না তো আমি এটাও হাদিস বলছি আমার নবী যখন মদিনা জমিনে চলে গেলেন মদিনায় গিয়ে শুনছেন সাহাবারা সব নবীর চারিদিক থেকে আসছে নবীর সাথে সাথ দিচ্ছে ইসলামের দিকে আসছে নবী পাকের দলে অংশগ্রহণ করছে হু করে মানুষ চলে আসছে নবী মদিনায় বেশ আরাম নিরাপত্তা কোনো ঝুট ঝামেলা নেই আর আল্লাহ কি বলছেন হাবিব মক্কায় যেতে হবে কেন ওখানে তো জালিম রয়েছে ওখানে যাবার কি দরকার শুনছেন না শুনছেন না ওখানে যেতে হবে ওইখানকার নিরীহ মানুষগুলোকে জালিম আবু জেহেল উতবার হাত থেকে বাঁচাতে হবে এর নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ রোজা দাঁড়িয়ে এটার নামও ইসলাম কিন্তু পড়ে এসছে সমাজে মানুষ অন্যায় জর্জরিত মসজিদে গিয়ে তসবিহ পড়ার গদিতে বসে হুজুর সাজিলে হয় হ্যাঁ হুজুর কাকে বলে হ্যাঁ হুজুর কাকে বলে জালিমের জন্য মুখ দিয়ে কথা বেরোয় আর গরিবের জন্য কথা বেরোবে না এটা কি হুজুরের আদর্শ এটা কি ইসলামের স্কলারের আদর্শ এটা কি মুফতির আদর্শ এটা কি আলেমের আদর্শ না হতে পারে না তাই ভাইরা আমার এ দুনিয়ায় কেউ হায়াত নিয়ে আসে না এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না আজ আব্বাস আছে কাল আব্বাস চলে যাবে কিন্তু আপনারা যারা থেকে যাবেন আপনারা কি সারা জীবন অন্যায়ের সাথেই থাকবেন না সারা জীবন ন্যায়ের সাথে জোরে বলুন হাত তুলে বলুন আমি ওসিয়াত করে যাচ্ছি আমার আব্বা আমার ভাই আমার বোনদেরকে হাত নাবান তোমার বুকের উপর দিয়ে যদি স্লিম রোলারও চালায় তথাপি অন্যায়ের সঙ্গে আপোষ করবে না ন্যায়ের পক্ষে থাকবে ফাইসাল্লাহ ফল তোমার হাতে নাই ফালকে দেবে আল্লাহ যদি আল্লাহ তোমাকে বারবার হারিয়ে পরীক্ষা লয় তুমি আল্লাহর খুশির জন্য হারতে শেখো আল্লাহ যদি তোমাকে জিতিয়ে পরীক্ষা লয় আল্লাহর খুশির জন্য মানুষকে সহযোগিতা করতে শেখো কথা বুঝছেন না বুঝেন না মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে নাই সত্যের উপরে চলার তৌফিক দেন হালাল পয়সা দিয়ে কিছু তাবারুক করেছে তাবারুককে আল্লাহ কবুল করলেন বুন আল্লাহুম্মা আমিন যে যা তেলাওয়াত করেছে আল্লাহ কবুল করো দোয়া হয়নি এখনই সব খেয়ে ফেললি বাবা আপনারা সত্যি আমাদেরকে ভালোবাসেন তো আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই ভাই আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে আজকের এই জিদরা শুধু নওসাদ আব্বাসকে নয়
শুধু নওসাদ আব্রাসকে নয় সত্যকে মুছে দিতে চাইছে শুনছেন শুধু নওসাদ আব্বাসকে না আরে রেখে দিকে যা নওসাদ আব্বাস ইসলামের জন্য লাখো কোটি নওসাদ আব্বাস কুরবানি হয়ে গেলে কিছু যায় আসে না দেশের জন্য সমাজের জন্য আল্লাহর সৃষ্টির জন্য লাখো কোটি আব্বাস সিদ্দিকী কুরবান হয়ে গেলে কিছু অসুবিধা নেই কিন্তু সত্যটাকে মিটে যাবে কথা বুঝছেন না বুঝেন না তাই আমার দাদা পীরের আওলাদদের কম বেশি সবার উপরই কিন্তু অত্যাচার নেবে আসছে ঠিক না বেঠিক গো কিছুদিন আগে আমার নাজমুস সাদাত ভাই বলে একজন ভাই মারুফ চাদান হুজুরের সাহেবজাদার উপরে এই হাওড়া জেলায় একটা জুলুম হয়েছিল জানেন না এই কথা বলছেন না বলেন না তার কিছুদিন আগে আমার একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব ইব্রাহিম সিদ্দিক হুজুরের উপর অত্যাচার হয়েছিল জানেন না জানেন না তারও কিছুদিন আগে সে উত্তর চব্বিশ পরগনায় আমার তহসা আজানের কেউ আটকে টাটকে ধরে একটা জুলুম অত্যাচার হয়েছিল জানেন কি জানেন না তার কিছুদিন আগে আমার আরেকটা ভাইকে পূর্ব মেদিনীপুরে কাসেম ভাই জুলুম হয়েছে না হয়নি বলুন এটা শুধু ভাববেন না আব্বাস আর নওসাদের ব্যাপার এর পিছনে বিরাট একটা রহস্য চলছে বাংলার আজও এক ডাকে যে দরবারটার সঙ্গে কোটি কোটি মানুষ মিলে থাকে দরবারটার নাম হলো অতএব ওই দরবারটাকে প্রথম তো নিজেদের মধ্যে বিভাজন করাও এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আল্লামা হিদায়ত করুক আমি কখনো কারোর বিরুদ্ধে বলিনি তো বাপ বললে আপনারা আমাকে রুখে দেবেন ইজাজত দিলাম কেন খবরদার আমার পীরের বাচ্চাদের বিরুদ্ধে বলা মানে আল্লাহর ওলি মোজাদ্দেদ জামানের কাছে আমি খারাপ হয়ে যাব ঠিক না বেটি না বাবা আমার বলার দরকার নেই আমার কারোর সঙ্গে মতের মিল নাও খেতে পারে ওনার ভালো লেগেছে এনাকে এনার ভালো লেগেছে ওনাকে থাক না আমার ভালো লাগে না আমি দূরে থাকবো কিন্তু বিরোধী করতে যাবো কেন তো যাই হোক আমি যেটা বলতে চাইছি এই যে এক ডাকে এক ডাকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের যারা তাবলিগ জামাত করে তারাও কিন্তু দাদা হুজুরকে ভালোবাসে ইসলামের জন্য ডাকলে ফুরফুরা থেকে তারাও কিন্তু সাথ দেয় দেয় না দেয় না তারা কিন্তু অন্য মুর্শিদ তাদের অন্য আমির সাহেব অন্য শিক্ষক অন্য স্কুল তাদের থাকতে পারে কিন্তু কোরআন ও রসুল ইসলামের বেলায় আমরা এক ঠিক না বেঠিক গো তারপরে যারা দেওবন্দি ভাই আছে তারা কিন্তু এই হকের উপরে দেওবন্দিদের তো আবার এই দেশের জন্য বা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বিশাল ইতিহাসও আছে এই সব ক্ষেত্রে দেখছে পূর্ব ভারতে এই বাংলাতে এক কথাই মানুষ দাদা হুজুর আওলাদরা কোনো জায়গায় ডাকলে লক্ষ মানুষ কিছুদিন আগে দেখলেন না নলেজ সিরিজে কি হলো এক ডাকে বাপরে বাপ কয়েক লক্ষ লক্ষ মানুষ এই যে একটা একতা এই একতাটাকে সবসময় এক শ্রেণীর মানুষ ভয় করে তারা হলো যারা মানুষের প্রভু হতে চায় তারা কারা মানুষের প্রভু হতে চায় আর মানুষের প্রভুকে কোনো দিক দিয়ে সহযোগিতা করা ইসলামে হারাম বাকিটা আপনাদের জিন্দেগি আপনাদের কবর আপনাদের আখেরাত কিরকম করতে চান আপনারাই জানেন দম থাকলে হাত দিয়ে না থাকে মুখ দিয়ে না থাকে অন্যায়কে দিল থেকে ঘৃণা করো ন্যায়ের পক্ষে যে দিল থেকে তার সাথে থাকো কথা শেষ আসেন তওবা করেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم پانچ وقت نماز پڑھیں ایک مار روزہ رکھیں باپ مار خدمت کریں حلال کھائیں بنگلار مانوش بھولے جابیں نا دادا حضور وسیلے اپنارا اسلام پیچھیں سیئی گھرر بچہ جت جائی ہو তার যদি মেনে নেওয়া যেতে পারে না যদি ইমানদার হও ঠিক না ঠিক অতএব আল্লাহর কাছে দোয়া করো
সময়ের অপেক্ষায় থাকো ঠিক সময় ঠিক জায়গায় আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা অবশ্যই মানুষের হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় ছিলাম জবাব দিয়ে দেব আব্বাস সিদ্দিকী যতটুকু জানি যে কে এই রকম করে রেখেছে শুনে রাখো জালিমরা এটাই নওসাদের অবদানে আব্বাস এরকম হয়ে আছে কেন ও আমাকে বারবার বলে আমাকে আমার কাজ করতে দেন আপনি হুজুর হুজুর হয়ে থাকেন কি জ্বালা বল দেখি তোকেই আমি সব রাস্তা দেখালো তুই এখন বলছিস যাক কিন্তু আমি চাই ঠিক আছে এবং উপযুক্ত ছেলে ঠিক না বে ঠিক গো হ্যাঁ আল্লাহকে সাক্ষী দেখে বলছি মনের মধ্যে খুব চিন্তা ছিল যে নওসাদ ডাকছে কি হবে আমি তো কিছু করতে পারছি না কেন আমাকে মানা করেছে আমি আল্লাহকে সাক্ষী দেখে বলছি এখানেও কেউ বলতে পারবে না যে কাউকে বলেছি হারা একটু যাস এই কেউ বলতে পারবে একটা কেউ যদি বলতে পারে সেই ব্যক্তি কমসে কম বলুন দাঁড়িয়ে যে আপনি আমাকে বলেছিলেন যে আমি আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে আছি এক কাউকে বলিনি কেন আমাকে বলেছিল যে আমাকে মাপতে দেন মানুষ আমায় চাই না চাই না শুধু ভাইজান ভাইজান আপনাকে করলে হবে মানুষ আমাকে চাই কি আমায় দেখতে হবে আল্লাহু আকবার যে জনসমুদ্র এই জনসমুদ্রকে দেখে ভয় 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 কথা বুঝছেন না বুঝছেন না জোরদার গিয়াও আল্লাহুম্মা আমিন